নমস্কার, আমি ডক্টর কৌশিক শীল, আর এন টেগোর হসপিটাল কলকাতার ব্রেন এবং স্পাইন সার্জন। আজকে আমি আপনাদের সামনে শিশুদের ব্রেন এবং স্পাইন সার্জারি সম্বন্ধে কিছু বলবো। শিশুরা ফুলের মতন সুন্দর, কিন্তু কিছু কিছু বাচ্চার জন্মগত কারণে ব্রেন এবং স্পাইনাল কর্ডে অপারেশন করা দরকার হতে পারে। যেমন কারু কোনো বাচ্চা জন্মগত কারণে কোনো শিশুর মাথায় জল জমতে পারে, যাতে আমরা ইংরেজিতে হাইড্রোসেফেলাস বলি। কোনো কোনো শিশুদের কি হয়, স্পাইনাল কর্ডটা ভালো ডেভেলপ করে না, যাকে আমরা স্পাইনা বাইফিডা বলি, এবং সেগুলোতে জন্মের পরে পরেই অপারেশন করতে হয়। এবং এই অপারেশন করার কথা যখন বলা হয়, ন্যাচারালি পেশেন্ট বাচ্চাদের বা শিশুদের যে বাবা মারা, তারা খুব ভীত হয়ে পড়েন যে এই ধরনের ছোট বাচ্চার ওপর অপারেশন করলে কীরকম রিকভারি হবে, সারা জীবনের মতো পঙ্গু হয়ে থাকবে কি না, সাইড এফেক্ট কী, এইসব বন্ধে। আজকে আমি এই জিনিসটা বলতে চাই যে শিশুদের এই ধরনের অপারেশন খুবই সেফ। বাচ্চারা কিন্তু বড়দের তুলনায় সার্জারি বা যে কোনো কাঁঠা ছেঁড়া খুব ভালোভাবে টলারেট করতে পারে, কারণ ওদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের তখনও গ্রোয়িং ক্যাপাসিটি আছে, এবং সার্জিক্যাল ইঞ্জুরি যেটা হয় সেটা থেকে ওরা খুব ফাস্ট রিকভারি করে যায়। এবং এই ধরনের অপারেশন যেগুলো হয় এবং যারা করেন, সেই পেডিয়াট্রিক নিউরোসার্জেনরা এরমভাবেই ট্রেন্ড যাতে এই বাচ্চাদের কোনো কোল্যাটারাল ড্যামেজ, তার মানে ব্রেনের পার্শ্ববর্তী এলাকায় বা স্পাইনাল কর্ডের পার্শ্ববর্তী এলাকায় কোনো ড্যামেজ হয় না, কিন্তু যেটা প্যাথোলজি সেটা সারিয়ে দেওয়া যেতে পারে। এই অপারেশনগুলো নিয়মিত এখন করা হয় পৃথিবীর নানা জায়গায়, এবং আমাদের হসপিটালও করা হয়, এবং এই অপারেশনগুলো এখন খুবই সেফ। বাচ্চাদের ব্রেন টিউমারে যেমন আমরা অপারেশন করি, এবং অপারেশনের পরে মোটামুটি 4-5 দিনে বাচ্চারা ভালো রিকভারি করে যায়, তেমনি যেসব শিশুদের স্পাইনাল কর্ডে অপারেশন করা হয় তাদের জন্মের দিন বা জন্মের পরের দিনই করা হয়, এবং মোটামুটি 2-3 সপ্তাহের বাদে তাদেরকে বাড়ি পাঠানো যেতে পারে। সো কখনো যদি আপনার চেনা কোনো পেশেন্টকে যদি শোনেন যে ডাক্তারবাবুরা ব্রেন বা স্পাইনাল কর্ডের অপারেশন করতে বলেছে, তাহলে শিশু বলে ঘাবড়াবেন না, নির্ভয়ে অপারেশন করিয়ে নেবেন, কারণ আজকালকার দিনে এই ধরনের অপারেশন করা খুবই সেফ, এবং এতে সাইড এফেক্টও খুব কম, এবং বাচ্চাদের রিকভারিও খুব সুন্দর হয়। ধন্যবাদ।